আপনাদের স্কিন প্রবলেম প্লাস চুলের সমস্যার জন্য আপনারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্যাক ইউজ করছেন বা ইউজ করে এসেছেন বা হার্বাল ট্রিটমেন্ট নিয়েছেন বা অনেকে মেডিসিন ইউজ করেছেন। কি হয়, কিছুদিনের জন্য আমরা প্রবলেমগুলো থেকে ভালো থাকি, পরে আবার সেগুলো ব্যাক আসে। ব্যাপারটা ঠিক এরকম, রাস্তায় যেরকম দেখবেন লক্কর ঝক্কর গাড়ি, বাইরের রং চং করে সিটের নতুন কাভার পরিয়ে ছেড়ে দেয়, কিন্তু ভেতরের ইঞ্জিনের কোনো চেঞ্জ করে না। ফলে কি হয়, কালো ধোয়া বেরোইতে থাকে, সেগুলোতে আমরা তো ক্ষতিগ্রস্ত হই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রাফিক পুলিশরা। তো আমাদের ক্ষেত্রেও কি হয়, আমরা বাইরে থেকে বিভিন্ন জিনিস ইউজ করি, কিন্তু ভেতরের ইনার অর্গানগুলোর যে আমাদের ডেভেলপ করা দরকার, মানে রিপেয়ারমেন্টে কাজ করা দরকার, সেটা নিয়ে আমরা কেউ কোনো কিছু করি না। তো ছয়টা বিষয় আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যদি আপনি এই প্রবলেমগুলো থেকে পারমানেন্টলি রিলিফ চান। নাম্বার ওয়ান, ফুড। কী কী খাবার খাবেন, কতটুকু পরিমাণে খাবেন এবং কোন কোন খাবার অ্যাভয়েড করবেন, আপনাকে জেনে শুনে কাজ করতে হবে। নাম্বার দুই, ওয়াটার ইনটেক। আপনার ওজন অনুসারে প্রতিদিন মিনিমাম কতটুকু পানি খাওয়া উচিত সেটা আপনাকে জানতে হবে, এবং সেই অনুসারে ততটুকু পানি তো খাবেনই, এটাও খেয়াল রাখতে হবে এক্সেস পানি যেন আবার না খাওয়া হয়ে যায়। তো পানির এই হিসাবটা কিন্তু আমি আগেই ভিডিওতে দিয়েছি। নাম্বার থ্রি, কোয়ালিটি স্লিপ। 10-12 ঘন্টা লটকায় পড়ে থাকা মানেই কিন্তু কোয়ালিটি স্লিপ না। কোয়ালিটি স্লিপের বৈশিষ্ট্যগুলো কী কী, কীভাবে কোয়ালিটি স্লিপ আপনি অর্জন করবেন, এগুলো নিয়ে ভিডিও পরবর্তীতে আমি দেব। নাম্বার ফোর, আপনার বডির মেনটেনেন্সের জন্য, রিপেয়ারমেন্টের জন্য, ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার জন্য প্রতিদিন, নট রেগুলার, নট শনি সম্বুধ, প্রতিদিন আমাদের অল্প করে হলেও এক্সারসাইজ, বিশেষত যোগা করা উচিত। নাম্বার ফাইভ, স্ট্রেস রিলিফ। স্ট্রেস আপনারও আছে, আমারও আছে। এখন সাংসারিক লাইফ বলেন বা কাজকর্মের ভেতর থাকলে মানুষ হিসেবে স্ট্রেস আসবেই, ইভেন মেশিনেরও স্ট্রেস আছে, দেখবেন মেশিন স্লো হয়ে যায়। তো দিনের শেষে আমরা যদি স্ট্রেস রিলিফ নিয়ে কাজ না করি, দিনের পর দিন আমাদের এই স্ট্রেসগুলো জমা হবে। শুধু স্কিন আর চুলের প্রবলেম না, আরও অনেক বড় রোগ একটার পর একটা কিন্তু লাইন দিয়ে আসবেই। নাম্বার সিক্স, বিভিন্ন ধরনের দেখবেন যে ব্যাড হ্যাবিট, না ব্যাড হ্যাবিটগুলো আমরা অর্জন করবো না, এগুলো আস্তে আস্তে আমাদের বুঝে সুঝে বাদ দিতে হবে। মানে ক্লিন থাকা প্লাস আমাদের ক্লিনজিং, যেটা বলি বডি ক্লিনজিং, তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপনার চেষ্টা করবেন এই ছয়টা জিনিস মেনটেন করা, ডিটেল পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে করে আসবে। মাইসেলফ বাপ্পা শান্তনু, এভারগ্রিন ইয়োগা, আমি বাংলাদেশি, বাংলাদেশেরই, আর ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশনের মেম্বার বলি বলে অনেকে মনে করে মনে হয় আমি ইন্ডিয়ান, না আমি বাংলাদেশেরই। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে, ভালো না লাগার কোনো কারণ নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাইনিং আউট।